বাড়ি বয়ে আজে বাজে কথা বলে তুমি আমাকে ধমকি দিতে এসছো? সাবধান করতে এসেছি। কেন? ঘটনাটা তোমার পুত্রবধূকে নিয়ে বলে? লাহিড়ি, তোমার ওই ছেলে মানুষই জেদের জন্য তোমার নিজের কত বড় ক্ষতি হতে পারে তোমার তোমার কোনো ধারণা আছে? কমলা তোমার পুত্রবধূ হতে পারে সান্নাল, কিন্তু সে আমার শত্রু। পথের কাঁটা সরাতে না পারলে, তাকে শায়েস্তা যদি করতে না পারি, সমূহ বিপদ আমার। আর তাকে শায়েস্তা করতে গিয়ে তুমি যে নিজে খেসে যাচ্ছ, সে খেয়াল আছে তোমার? তুমি এখন জামিনে ছাড়া পেলেও তোমার উপরে যে পুলিশের চোখ আছে 24 ঘন্টা, সে কথা ভুলে গেছো? অলরেডি পুলিশ জানতে পেরেছে তোমার সঙ্গে এই ঘটনার যোগাযোগ আছে। আছে মাই ডিয়ার লাহিড়ি, নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গের কথা অনেক শুনে এসেছি, এবার নিজের চোখে দেখলাম। কমলা থানায় এফআইআর করেছে, কি করবে এবারে? তা আর কতগুলো কেস চলাবে নিজের মাথার ওপর? এমন ভাবে কথা বলছো যেন তুমি নিজের মধ্যে নেই। আছি তো, আছি, তবে আপাতত আইনের নজরে তুমি একাই আছো লাইডি। হ্যাঁ লাইডি, শোনো, দেখো তুমি না মানলে কি হবে? এতকালের সম্পর্ক আমি অস্বীকার করি কি করে বলো? হ্যাঁ, তোমার বিপদে আমি তো মুখ ফিরিয়ে থাকতে পারি না। কি পারি বলো? হ্যাঁ, তাই বলছি যে মাথাটা ঠান্ডা রাখো, একদম ঠান্ডা। কোনো রকম হঠকারিতা করে নিজের পায়ে কুড়ুল মেরো না লাহিড়ি। হ্যাঁ, আর আর পারো তো আমার উপরে ভরসা রাখো, বিশ্বাস করো আমায়, ঠকবে না। বিশ্বাস তোমাকে? নেভার শান্ত, নেভার। অতটা বোকা আমায় ভেবো না সান্নাল। এনিওয়ে, তোমার যা বলার আছে তা বলা হয়ে গেলে তুমি আসতে পারো। আমি তোমাকে এখনো বলছি যে তুমি মাথাটা ঠান্ডা রাখ। ওকে, সব রান্না ও বুঝি তোমায় দিয়ে করিয়েছে? না, আমি আমি আসলে কি হলো ওখানে, তখন দিয়ে মাছ রাখতে হবে না তোমাকে। ছি 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 ছি, আকাশ তুই কি রে? তোকে কি শাস্তি দেওয়া হয়েছে দেখা ওকে। আপনি কোথায় সাইন করতে বলেছি? আপনি কোথায় সাইন করেছেন? আপনি দেখে সাইনটা করেননি? ও, ভাবুন তো কতটা সময় নষ্ট হবে, টোটালটা আমাকে রিপ্রিন্ট করাতে হবে, তারপর আপনি সাইন করবেন। আপনি কি দেখে সাইন করবেন না? কতটা সময় নষ্ট হবে? বুঝতে পাচ্ছি, আই এম রিয়েলি ভেরি সরি, আমি বুঝতে পারছি। আপনি সরির কি আছে? আপনি তো একজন পড়াশোনা জানা শিক্ষিত মহিলা, আপনি ইউজ পেপারে চাকরি করেন, তারপর আপনি দেখে সাইন করবেন না? আপনি কি ছোটবেলা থেকে এতটা গুরু গম্ভীর, এতটা সিরিয়াস? মানে না, মানে আলো না থাকলে মানুষের স্বাভাবিক টেন্ডেন্সি থাকে কাজে ফাঁকি দেওয়া, সেটা দেখছি আপনার মধ্যে একদম নেই।
ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। পাটা বড্ড ব্যথা রে মেজো, ওঠা নামা করতে করতে না পাটা পুরো গেছে হাঁটুটা। বয়স হয়ে গেল আমাদের বুঝলি। আর কি পড়ছিস ম্যাগাজিন তখন থেকে? ফ্যাশন, খাওয়া দাওয়া, বাবা চুল বাঁধা, তো সব কেতাবি ব্যাপার। আরে দিদি ভাই এই দেখো সাজাবো যতনের বিভাগে কি সুন্দর সুন্দর সব খোপার ডিজাইন দিয়েছে। দিদি ভাই ওঠো তো, তোমার চুলে আজকে আমি খোপাগুলো ট্রাই করব। ওঠো ওঠো ওঠো, আমার কাছে ক্লিপ কাটার সব আছে। খোপো তো খোপো তো, না না একটু কোর আরে না কেন তুমি আমার চুলে একদম হাত না না না। ওই তো চলে এসেছে আমাদের মহারানী, চলে এসেছে এনা ওনার চুলে যা করার কর। কি কর? ছোট চুল, পতি ভোলানো খোপা, পতি ভোলানো খোপা। কি খোপা? পতি ভোলানো খোপা, যে খোপা বাঁধলে তোর পতি তুই যা যা বলবি সব শুন। বিলি কেটে দাও না মিজদি ভাই, আমি একটু আরাম খাই। তুমি এটা খুব ভালো করো, একটু দাও বাবা। এসব পতি ভোলানো খোপা টোপার কোনো দরকারই নেই, কি হবে আমাদের বরের আর থাকাবি না আমাদের দিকে। কি আজুবাজে কথা বলছিস, হাসছিস নির্লজ্জের মতন? তোদের বাপের বাড়ি থেকে কি শিখেছে রে? জানিস না সধবা মানুষের এসব বলে না। ভাববেন পারে আজকাল যা গাড়ি বেড়েছে না, একটা স্পিড ব্রেকার দরকার এবার, নইলে দেখবি রোজ একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু না, এখন আমরা সবাই আছি, কোনো ভয় নেই। সোহিনীকে সুখী করতে না পারবে ওর মান সম্মান কিচ্ছু বজায় রাখতে। আপনি কি মন থেকে চান যে আমি সোহিনীর জন্য ঈশানের পাশ থেকে সরে আসি? চলো 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 পাল্টাই।